আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। আল আসওয়াদ ইবনে সারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার প্রকারের লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করবে। প্রথম হলো বধির লোক, যে কিছুই শুনতে পায় না। দ্বিতীয় হলো সম্পূর্ণ নির্বোধ ও পাগল লোক, যে কিছুই জানে না। তৃতীয় হলো ওই ব্যক্তি যে এমন যুগে জীবনযাপন করেছে যে যুগে কোনো নবী আগমন করেনি কিংবা কোনো ধর্মীয় শিক্ষা বিদ্যমান ছিল না। বধির লোকটি বলবে, হে আমার রব, ইসলাম এসেছিল কিন্তু আমি কিছু শুনতে পাইনি। পাগল বলবে, হে আমার রব, ইসলাম এসেছিল বটে কিন্তু আমার অবস্থা এই ছিল যে শিশুরা আমার উপর গোবর নিক্ষেপ করত। আর বৃদ্ধ বলবে, হে আমার রব, ইসলাম এসেছিল কিন্তু আমার জ্ঞান কম হওয়ার কারণে আমি কিছু শুনতে পাইনি। আর যে লোকটির কাছে কোনো রসুল আসেনি এবং সে তার কোনো শিক্ষাও পায়নি, সে বলবে, হে আমার রব, আমার কাছে কোনো রসুলও আসেনি এবং আমি কোনো হক পথও পাইনি, সুতরাং আমি আমল কীভাবে করব। তাদের এসব কথা শুনে আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিবেন, আচ্ছা যাও, জাহান্নামে লাফিয়ে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, যদি তারা আল্লাহর আদেশ মেনে নেয় এবং জাহান্নামে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আগুন তাদের জন্য ঠান্ডা ও আরামদায়ক হয়ে যাবে। অন্য রেওয়াতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জাহান্নামে লাফিয়ে পড়বে তাদের জন্য তা হয়ে যাবে ঠান্ডা ও শান্তিদায়ক, আর যারা লাফিয়ে পড়বে না তাদের হুকুম অমান্যের কারণে টেন হিচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করুন, আল্লাহর প্রশংসা করুন। আজ আপনি মুসলিম ঘরে জন্মিয়েছেন, আল্লাহ আপনার প্রতি কত দয়া করেছেন। যদি আপনার অবস্থা ওই চারজনের মতো হতো তাহলে কত কঠিন পরীক্ষা হতো। আজ ইসলাম আছে, কোরআন আছে, তবু অনেকে ইমান আনে না। তারা পোড়া কপাল ছাড়া আর কিছুই নয়। আবার আমরা যারা সাধারণ মুসলমান আছি তারা কত পাপ কাজ করছি, আফসোস। আমরা কত নেয়ামতের ভেতরে আছি তা আমরা চিন্তা করি না। আমরা 70 দিন পাওয়ার পরও ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। দুনিয়াতে আল্লাহ নবী রাসূলগণকে অনেক পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তবুও তিনি ইসলাম থেকে দূরে সরে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত নির্যাতন করা হয়েছিল, সাহাবীরাও কত কষ্ট সহ্য করেছে। আল্লাহ আকবার। আমরাও অনেক পরীক্ষার মধ্যে আছি। ঠিক তেমনি কেয়ামতে যারা বধির হবে, বৃদ্ধ হবে, অথবা যারা দিন পায়নি, আল্লাহ তাদেরকে হাশর ময়দানে পরীক্ষা করবেন। আর আল্লাহ তখন দেখতে চান তারা কি তাদের রবের নির্দেশ পালন করে কি না। যদি পালন করে তাহলে জান্নাত, সুবহানাল্লাহ, আর না পালন করলে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।